সেতির চিকিৎসা করে থাকেন। আমরা জানি যে সেতির চিকিৎসা আসলেই অনেকেই চান এবং যাদের হয় তারা কতটা মানসিকভাবে বিপর্যস্ত থাকেন, তো এক্ষেত্রে আপনারা লেজারে কতটা সফল? একটা প্রথমে একটা খুব ভালো একটা কোশ্চেন, কিন্তু সেতি এবং লেজার, সেতিতে আসলে লেজারের ভূমিকা খুবই গৌণ। একটা ছোট একটা লেজার যদি খুব একটা লোকালাইজড একটা প্যাচ হয় তাহলে তো এক্সাইমার লেজার একটা নামে একটা লেজার আছে যেটা সেতিতে কাজ করে, তাছাড়া সেতিতে কিন্তু লেজারের ব্যবহার নাই। আচ্ছা আচ্ছা, লেজারের সেতির মূলত ব্যবহার হচ্ছে ফটোথেরাপির। ও আচ্ছা, ফটোথেরাপি দিয়ে আমরা এটাকে অনেক হয়তো যেহেতু এটাও একটা লাইট, ও সেহেতু আচ্ছা অনেকে আচ্ছা, এটা মানে ভুল এখানে করে আপনারা ওটাকে লেজার মনে আলোটাকে করে, ব্যবহার করছেন, আলোটাকে ব্যবহার করছি কিন্তু এটা ফটোথেরাপি লেজার বলা ব্যবহার যাবে করছে। না। হ্যাঁ, কিন্তু আলোটা লেজারেরই আলো না না, না, লেজার আলো লেজার আলো আলাদা আলাদা আলো? আলাদা আচ্ছা আলো, আচ্ছা সেটাকে বলে ফটোথেরাপি, সেটা আল্ট্রাভায়োলেট লাইট, আচ্ছা আচ্ছা, ন্যারো ব্যান্ড ও ইউভিবি আচ্ছা আচ্ছা, বলি মানে আমরা এখানে ওইভাবে লেজারের কোনো ভূমিকা নেই। বাট ফটোথেরাপি, ফটোথেরাপি ফটোথেরাপি, অনেক হ্যাঁ কিছু করি আমাদের সেন্টারে, আমরা আচ্ছা অনেক আচ্ছা, কাজ মানে করি এটা আলাদা সেন্টারে, একটা চিকিৎসা। এটা আলাদা বুঝতে চিকিৎসা পেরেছি। এবং তো খুব ভালো আরেকজন চিকিৎসা। দর্শকের ফোনটা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ত্বকের খুব সমস্যা, তো আমি সেই জন্য ফোন করছিলাম। জি, আপনার সমস্যাটা বলুন। আমি অনেকদিন পর্যন্ত বেটনোভেট এন্ড ক্রিম ব্যবহার করছিলাম জি, কোথায় ব্যবহার করছেন? ত্বকে, ডালে, হ্যাঁ, কেন? ওই যে দু একটা দাগ বের হতো সেই জন্য ওটা ব্যবহার করতাম। জি জি, সেটা করার পর থেকে খুব সমস্যা হয়, মানে এখন আর ব্যবহার করি না, যখনই বন্ধ করে দিই তখনই গাল দিয়ে খুব দাগ বের আচ্ছা হয়, আচ্ছা, আপনি শুষ্ক কি খুব শুষ্ক আপনি কি হয়েছে। কারো পরামর্শে এটা ব্যবহার করতেন না নিচে থেকেই? না, নিজে থেকেই। আপনি আপনি কি জানেন যে বেটনোভেট ক্রিম একটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হয়, না হলে এর অনেক ক্ষতিকর দিক আছে? তো আমাদের বিশেষজ্ঞ কি বলেন, বেটনোভেট নিয়ে আসলে এটা এটা একটা অনেক বার্নিং সমস্যা? ইস্যু, যে মানুষজন ওভার দা কাউন্টার যে কোনো দোকানে গেলেই বন্ধু বান্ধব সবাই বলে বেটনোভেট। আপনি জানেন বেটনোভেট একটা হাইলি পোটেন্ট স্টিরয়েড, জি, পোটেন্ট স্টিরয়েড, এটা আসলে অনেক মুখে ক্ষতিকর ব্যবহার দিক করা আছে। নিষেধ, একদম নিষেধ। এই কারণে নিষেধ যে এটা মুখের চামড়া অনেক পাতলা, বেটনোভেট বেসিক্যালি ইন্ডিকেটেড এক্সিমার জন্য বা সোরাইসিস এর জন্য, সেখানে ত্বকটা অনেক মোটা তাও থাকে, নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের মাত্রায় জন্য? করা যায় এবং এটা ত্বকটা পাতলা করার কাজে ব্যবহার করে, হ্যাঁ ক্যারাটোলাইটিক ইফেক্ট হ্যাঁ আনার হ্যাঁ, কাজের জন্য। মুখের জন্য তো আমরা যে জি আমাদের ক্লিনিকে পাই এরকম জিজ্ঞেস করলে কি ব্যবহার করছে, বলে বেটনোভেট এন। তো এন মানে কি, এন মানে কি লো পোটেন্ট, তা কিন্তু না, এন তো না, হয়তো নিওমাইসিন সাথে, নিওমাইসিন আছে আর কি। নিওমাইসিন হ্যাঁ, সাথে আছে, কিন্তু মানুষজন এরকম পরিমাণে এক্ষেত্রে কি ব্যবহার করছে। এক্ষেত্রে কি ধরনের চিকিৎসা করা হ্যাঁ, যেতে এটা উনি আমরা যেটা করেছেন? যেহেতু এটাকে স্টিরয়েড ফেজ বলে, এটা একটা জি জি, আলাদা ডিজিজের নামকরণ হয়ে গেছে, স্টিরয়েড ফেজ। আচ্ছা আচ্ছা, স্টিরয়েড ইনডিউস স্টেরয়েড অনেক এগুলো, কিছু, হ্যাঁ, কারণ আপনার অনেকগুলো ইফেক্ট হয়, আচ্ছা যেমন আচ্ছা, রিপিটেডলি একটু ভিন্ন ধরনের হুম হুম ব্রণ হয় হুম হুম, যেগুলো ডিপ সিটেড, অনেক গভীরে থাকে যে ব্রণ গুলো সেগুলো হ্যাঁ হয়। হ্যাঁ, তারপরে ধরেন টেলেনজেকটেশিয়াল, লাল মানে এগুলো তো, হ্যাঁ রক্তনালী গুলো ভেসে উঠে আর স্টিরয়েড এডিক্ট হয়ে যায়, সেটাই তো আসলে সেক্ষেত্রে আমরা এগুলো তো রেড লাইট সহ আরো অনেক কিছু জিনিস দিয়ে যে সেই স্টেরয়েডের মাত্রাটা আমরা কমাই নিয়ে কমে আসি, পরে পরে আর চিকিৎসা করে আস্তে আস্তে আবার ইমপ্রুভ এটা চিকিৎসা করতে হয়। করতে হয়। কাজেই বেটনোভেট ব্যবহার করা ঠিক না, বরং বেটনোভেট সারানোর জন্য আবার নতুন করে আরো চিকিৎসা রাইট নিতে হয়। রাইট তো রাইট, ডাক্তার শামীম, আপনার কাছ থেকে আসলে অনেক কিছু আরো জানার ছিল, আমাদের সময় সময় শেষ, শেষ। বিদায় নিতে হবে। তো লেজার নিয়ে আপনারা কাজ করছেন, আশা করি আপনাকে নিয়ে আবার আমরা ভবিষ্যতে আবার লেজার সম্পর্কে কথা বলবো।